সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল ওয়ান সমাধান করব, যেটা তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের সপ্তম শ্রেণীর আমরা ভূগোল, জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে আমরা আগে সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো মূল বিষয়ে যাওয়া যাক। চলো পেজ নম্বরটা দেখে নাও, 261 পেজ। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে কুতুবুদ্দিন আইবক। পরটা দেখো, ইলতুৎমিশের খলিফার থেকে অনুমোদন পান 1239 খ্রিস্টাব্দে। পরটা দেখো, রাজিয়া সিংহাসনে বসেন 1236 খ্রিস্টাব্দে। পরে দেখো, অল রিহালা রচনা করেন ইবন বতুতা। পরে দেখো, তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কী আছে, এই প্রশ্নের উত্তর হবে রানা প্রতাপ সিংহ। ও পরটা দেখো দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। পরের প্রশ্ন দেখো, মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদকে। পরে দেখো, শ্রীকৃষ্ণ বা গিরিধারের সাধিকা ছিলেন মীরাবাই। পরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম, এটা হবে চণ্ডী দাস। পরটা দেখো, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এটা ভুল, এটা হবে, এটা উত্তর, এটা হবে না। পরের প্রশ্ন দেখো, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। পরটা দেখো, তন্ত্র শব্দটির অর্থ হলো ব্যবস্থা। পরটা দেখো, এটা উত্তর হবে আমির। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা হবে ইবন বতুতা, এই প্রশ্ন উত্তরটা হবে আগ্রা, এই প্রশ্ন উত্তরটা হবে চীন। চলো পরের প্রশ্ন দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, দেখে নাও উত্তর দেওয়া আছে। বলবন হবে, আচ্ছা পানিপথের প্রথম যুদ্ধ হবে বাবর, আচ্ছা 40 চক্র হবে এক বলবন, চণ্ডীদাস হবে 4, শ্রীকৃষ্ণ কীর্তন, শাহজাহান হবে 3 অর্থাৎ তাজমহল। চলো পরে দেখো, স্তম্ভ শূন্যস্থান, সরি ঠিক বা ভুল, এটা দেখো ভুল, এটা ঠিক, এটা ভুল, এটাও ভুল, এটা সঠিক উত্তর হবে ভক্তিবাদক সাধক। পরের প্রশ্ন দেখো, বিবৃতিমূলক দেখো, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো সঠিক উত্তর এটা আর এটা। হ্যাঁ, তোমাকে দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরের প্রশ্ন দেখো, দেখে নাও, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করে? এটা হবে দেবগিরি। পরে দেখো, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? এটা হবে ইব্রাহিম লোদি। পরে দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? এটা হবে 1556 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের পর কে মোগল সম্রাট হন? এটা হবে শাহজাহান। পরে দেখো, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? এটা হবে 1707 খ্রিস্টাব্দে। পরে দেখো, একজন সুফি সাধকের নাম, এটা হবে নাসিরুদ্দিন। পরের প্রশ্ন দেখো, আচ্ছা দাগ, আচ্ছা দাগ ব্যবস্থা, এটা আমরা আগের, এটা তোমাদের আমি সরি আগের ভিডিও দিইনি, এটা তোমাদের আমি খুব শীঘ্রই পরের ভিডিওতে তোমাদের আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানিও, আমি লিখে পাঠিয়ে দেবো। পরে দেখো, ভক্তিবাদের মূল কথা কী ছিল? ওটা হবে ভগবানের প্রতি ভক্তি। পরে দেখো, এখনও কোন কোন দেশের রাজা রানী আছেন? এটা হচ্ছে ব্রিটেন ও ডেনমার্ক। পরে দেখো, কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান? এটা হবে ভারতের। এবার আমরা দেখবো, দু তিনটি বাক্য উত্তর দাও। দেখো, এক একটা প্রশ্নের মান আছে 2 নম্বর। প্রথম প্রশ্ন কী আছে, আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু পড়ে নেবে টেক্সট বুক থেকে, এটা হচ্ছে অষ্টপ্রধান বলতে কী বলছে দেখো উত্তরটা, দেখে নাও অষ্টপ্রধান সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা। পরের প্রশ্ন দেখো, জাগিরদারি ব্যবস্থা বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো, দেখে নাও জাগিরদারি ব্যবস্থা, অনেক সময় টিকা আসে এই জন্য একেবারে দেখে নিলাম। পরের প্রশ্ন দেখো, বাবর কোথায় পাদশাহ উপাধি নেন? এটা হবে 1507 খ্রিস্টাব্দে কাবুলে। পরে দেখো, শিবাজি কতবার বন্দর নগরীর সুরাট আক্রমণ করেন? এটা হবে 2 বার। পরের প্রশ্ন দেখো, ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে সাদৃশ্য কী ছিল? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে, সুফিবাদ ও ভক্তিবাদের সাদৃশ্য, দেখে নাও বাকি অংশটুকু দেখো, মোট 7টা আছে, পড়বে ভালো করে, মুখস্থ করে বাড়িতে লিখবে। পরের প্রশ্ন দেখো, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে, এটা আসার চান্স 100% পরীক্ষায়, ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে,
এখান থেকে এফডি লিখবে। পরের প্রশ্ন দেখো, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী ছিল, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এফডি তোমার লিখবে। চলো এবার পরের প্রশ্ন দেখো, যে কোনো চারটি। সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও, উত্তরটা দেখো। দেখে নাও পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে দুই নম্বরের প্রশ্নটা দেখো, এক নম্বরটা হয়ে গেছে, দুই নম্বরটা দেখাই। মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা দেখো। দেখে নাও উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান বিবরণ দাও, উত্তরটা দেখো। দেখে নাও খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, ভক্তিবাদী আন্দোলনে কবির ও গুরু নানকের অবদান লেখে, উত্তরটা দেখো। দেখে নাও প্রথমে কবির কেন বিখ্যাত, তারপরে গুরু নানকটা দেখাচ্ছি, দেখে নাও। চলো পরের প্রশ্ন কী আছে দেখো, দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল, উত্তরটা দেখো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো পরের প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও, দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তর। আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করো। চলো পরের প্রশ্নটা দেখো, চিস্তি সুফিরা কী ধরনের জীবনযাপন করতেন, আচ্ছা মধ্যযুগে ভারতীয় সমাজে সুফি সাধকের অবদান কী ছিল, চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটা, চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল আর সমাজ সিলসিলা কাকে বলে, এই প্রশ্ন উত্তরটা দেখে নিতে পারো, দেখে নাও উত্তরটা, দেখে নাও। আচ্ছা ভারতের সুফিবাদের প্রভাব এটা একটু দেখে নাও, হ্যাঁ খুব আশা পরীক্ষা। তোমাদের তার আগে দু একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, উঁচু ক্লাসে উঠছ, তোমাদের এখন থেকে বলি তোমরা হাতের লেখাটা ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো বড় প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে পড়বে, বড় প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম দুই থেকে তিনবার একটা একটি প্রশ্ন লিখবে, লিখলে হাতের লেখা পরিষ্কার হবে, হাতের লেখা বানান ভুল হবে না, তারপর হচ্ছে খুব ওই প্রশ্নের উত্তরটা মাথায় অনেকদিন মনে থাকবে এবং পরীক্ষায় দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা উত্তরগুলো সমাধান করতে পারছো, তাহলে কি তোমরাই ভালো নাম্বার পাবে, কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না, ঠিক আছে। অনেক সময় হয়তো পারলে অথচ দেখবে যে পেটে আসছে অথচ মুখে আসছে না, সেই কারণে আমি বলছি বাড়িতে লেখা প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, ঠিক আছে। আরও একটা কথা বলি, যে কোনো বিষয়ে পাঠ্য বইটা খুব সুন্দর করে খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই খুঁটিয়ে পড়লে দেখবে দেখবে অনেক শর্ট কোশ্চেন পাবে, তাছাড়া মূল ঘটনাটা মাথায় থাকবে, যে কোনো জিনিস দেখবে পড়ার আগে মূল ঘটনাটা নিজের মতো করে পড়তে হবে, নিজেকে নিয়ে ভাবো দেখবে ঠিক হবে, নিজের মতো করে তৈরি করো নিজেকে, নিজের মতো করে ভাবো ভালো রেজাল্ট হবেই হবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।